এক্ষেত্রে দেখুন উলকপির চাষ হয়েছে, উলকপিগুলো একবার দেখুন পানি দিয়ে সুস্থ সবল বানিয়ে ফেলেছে, সেটা দিশা না দেখ তো রাইট থেকে একটু বেশি আসলো কালকে, দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে গেল। দেখুন চাল দিয়ে আটকে রাখছে আসলে ক্ষেতটাকে, এখানে পেঁয়াজ বেগুন আর হচ্ছে সারিবদ্ধভাবে উলকপি লাগানো হয়েছে এই ঠিক আমার পেছনে এই অংশটাতে, পিছনের এইটুকু জমিতে হচ্ছে পেঁয়াজ উলকপি আর হচ্ছে বেগুনের চাষ হয়েছে, পানি দেওয়া হয়েছে, এখন ক্ষেতটাকে অনেক সুন্দর লাগতেছে। এই ক্ষেতটা একটু শুকনো শুকনো হওয়ার কারণে আসলে পানি দেওয়া লাগে এই ক্ষেতে মাঝে মধ্যে, এদিকে যে কোনো চাষেই এক্ষেত্রে পানি দেয়। সাধারণত আমাদের এখানে সব চাষাবাদে পানি লাগে না, শুধুমাত্র ধানের চাষে পানি লাগে, তবে এই যে এই ক্ষেতটাতে দেখুন আমি প্রায় সকল চাষাবাদেই দেখি যে পানি দিচ্ছে, এই যে দেখেন মাটিটা ভেজা ভেজা মনে হবে।